কদিন আগে বিজেপি এক নেতা বললো 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও, তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখো, লক্ষ্মী ভান্ডার চলছে এবং চলবে। বাড়ানো হয়েছে, যারা 500 টাকা পেত তারা 1000 টাকা পায়, যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা পায়। শুধু চলবে তাই নয়, একটা মা বোনেরা 60 বছরে যখন রিটায়ার করবার কথা হবে তখনও কিন্তু আপনারা রিটায়ার করবেন না, এটা সারা জীবন চলবে। সারা জীবন যতদিন আমরা আছি আমরা চালিয়ে যাব, কথা দিচ্ছি আপনাদের। এবারে 6 লক্ষ মানুষ যাদের 60 বছর হয়ে গেছিল তারা পাচ্ছিল না, তাদের নতুন করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, স্কুটনি হচ্ছে এবং আমার স্কুটনিটা হয়ে গিয়ে করে দেবো। ঝড় হলে আমরা, বন্যা হলে আমরা, তুফান হলে আমরা, অ্যাক্সিডেন্ট হলে আমরা, বালে খেলে আমরা, দুর্যোগ হলে আমরা, দুর্গা পুজোয় আমরা, ছট পুজোয় আমরা, ঈদ মোবারকে আমরা, আদিবাসী হুল উৎসবেও আমরা, করম পুজোতেও আমরা, আর ভোটের সময় ভোট নেওয়ার জন্য আমি জানি কার কার সাথে বিজেপির এই নেতারা কোথায় কোথায় কন্ট্যাক্ট রাখছেন এবং বলছে আমার ভোটটা কিন্তু দেখে দিও, তাদের দিকে আমাদের নজর আছে। এদের দ্বারা কিছু হবে না, বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন আমরা করে দিই, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী পান আপনারা, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য সাথী পান। এই টাকা নিতে গিয়ে কাউকে 1 পয়সাও ঘুষ দেবেন না, বিনা পয়সায় চলবেন। প্রধানমন্ত্রী কি মিথ্যে কথা বলছেন আমার খারাপ লাগছে, মিথ্যে কথা না উনি ভাওতা দিচ্ছে, এটা ভালো না, শুভ কথা নয়, এটা মানায় না, এটা তোমার মানা ইচ্ছে ছিল গো। বিনা পয়সায় রেশন দিতে কত টাকা লাগে জানেন? বছরে আমাদের দিতে হবে 9000 কোটি টাকা, আর সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হতো 7000 কোটি টাকা। কিন্তু গত 2 বছর কোভিডের সময় একবার দিয়েছিল, তারপরে ভুলে গেল, আর এই 2 বছরে 9000 কোটি টাকা আমাদের ভাগেরটা আমরা দিয়েছি, আর বিজেপির যে ভাগের টাকা 12000 কোটি টাকা দেয়নি, তাহলে বুঝুন 30000 কোটি টাকা দিয়ে এই রেশন আমরা করেছি এবং মানুষ রেশন পাচ্ছে বিনা পয়সায়, তার কারণ কেন্দ্রীয় সরকারের কথায় নয়। ইলেকশনের আগে একটা চাল চালু করেছে, আমাদের বলছে কাউকে যদি একটা রেশনও নিতে হয় 2 কেজি, সেখানেও প্রচারমন্ত্রীর ছবি থাকবে আর বিজেপির লোগো থাকবে। আমরা বলেছি এটা আমরা মানি না, মানতে পারবো না, তার কারণ যদি দিতে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো দাও আমরা কোনো আপত্তি নেই, পশ্চিমবঙ্গ সরকারের লোগো দাও আমরা বেশি টাকা দিই আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি মনে করো গায়ের জলে সবটাই তোমরা গ্রাস করবে তাহলে মনে রেখো মানুষের গাছ থেকে যদি কোনোদিন বেরিয়ে যাও সেদিন কিন্তু বুঝবে জনতা জনার্দন অন্য কেউ নয়।